যুদ্ধে ইউক্রেনের পক্ষ নিয়েছে পশ্চিমারা, এক্ষেত্রে অনেকটাই কৌশলী অবস্থান চীনের। তবে এই যুদ্ধে রাশিয়ার পাশে দাঁড়াতে চাইছে সিরিয়া। বাশার আল আসাদ সরকার জানিয়েছে ভ্লাদিমির পুতিনের হয়ে লড়াই করতে প্রস্তুত দামেস্ক। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সিরিয়ার সঙ্গে রাশিয়ার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। ইউক্রেনে যুদ্ধ শুরুর প্রাককালে প্রেসিডেন্ট পুতিন যখন লুহানস্ক ও দোনেস্কের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেন, তখনই তাতে সমর্থন দেয় সিরিয়া। কারণ 2015 সিরিয়ার জঙ্গি নিধনে প্রেসিডেন্ট বাশার আল আসাদকে যথেষ্ট সহায়তা করেছিল রাশিয়া। তাই চেচেনদের পর এবার ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর হয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে সিরীয়রা। সম্প্রতি আধা সামরিক বাহিনীতে কর্মরত সিরিয়ার বেশ কিছু যোদ্ধা দাবি করেছেন, রুশ প্রেসিডেন্ট পুতিনের হয়ে লড়াই করতে প্রস্তুত তারা, শুধু নির্দেশের অপেক্ষায় আছেন। সিরিয়ার ন্যাশনাল ডিফেন্স ফোর্সের কয়েকজন কমান্ডার রয়টার্সকে জানিয়েছেন, সিরিয়াতে অর্জিত যুদ্ধের অভিজ্ঞতা ও দক্ষতা কাজে লাগাতে চায় তারা। সংবাদ মাধ্যমটিকে তারা আরও জানান, ইউক্রেনের বিরুদ্ধে তারা সেসব কৌশল প্রয়োগ করবেন যার মাধ্যমে সিরিয়ায় সন্ত্রাসীদের পরাস্ত করেছিলেন। ইউক্রেনের বিরুদ্ধে ইতোমধ্যেই মধ্যপ্রাচ্য থেকে 16,000 স্বেচ্ছাসেবী মোতায়েন করেছে রাশিয়া। তবে চীন তেমন কিছু না করলেও পশ্চিমাদের নিষেধাজ্ঞা সত্ত্বেও মস্কোর সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রেখেছে। আসমাতুলি, নিউজ 24।